আর এখন করোনা রূপটা এত খারাপ, একটা সুস্থ মানুষ বুঝাই যাচ্ছে যে স্বাভাবিক সিমটম নাই তেমন, হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে ওখান থেকে আর রিকভারি হচ্ছে না, চলে যাচ্ছে। এই রূপটা বর্তমানে বেশি খারাপ। আপনারা সাবধানতা অবলম্বন করবেন, আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন, আমিন। মৃত্যুর হবে সবার, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তো মৃত্যুর সময় কালিমাটা নসিব করো, এবং জান্নাতি হিসাবে তুমি আমাদেরকে মৃত্যু দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো এখানে আমার আপনার একটু আগ্রহ থাকার দরকার, দোয়া করার দরকার যে আল্লাহ, সামনে রমাজান আসছে, তুমি রমাজানটা আমাকে আমার জন্য কবুল করো, রমাজানের ইবাদতগুলো সুন্দরভাবে করার আমাকে তুমি তৌফিক দান করো। গতকাল একজন ব্যক্তি আমার কাছে দোয়া চাইলেন যে প্রত্যেকবার রমাজানেই অসুখ হয়, কিন্তু এবার রমাজানের আগেই হয়েছে, অসুখটা যদি বিলম্ব হয় তাহলে হয়তো সিয়াম রাখতে পারবো না, তা আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে রমাজানের সিয়ামগুলো পালন করার তৌফিক দেয়। কি চমৎকার কথা, এত ভালো লাগলো, সে প্রস্তুতি নিচ্ছে, রমাজান আসছে, আমাদের মধ্যে অনুভূতিটা এখনো আসেনি। একটু মাইকটা ঠিক করেন, সাউন্ডটা হালকা করেন। তো আরেকটা হলো, যদি আমার কোনো সিয়াম কাজা থাকে, সিয়াম যদি কাজা থাকে তাহলে আমাকে সিয়ামগুলো পূরণ করে নিতে হবে রমাজানের আগেই। একটা মাসালা জানেন কি না আমি জানি না, যারা ইতিপূর্বে সিয়াম রাখেনি, হয়তো কেউ এক বছর রাখেনি, দুই বছর, পাঁচ বছর রাখেনি, ফতোয়া হলো এ ব্যাপারে আরো কমান, ফতোয়া হলো যে প্রত্যেক বছরের সিয়াম আপনাকে পালন করতে হবে, মরার আগ পর্যন্ত যদি সামর্থ্যবান হয়ে থাকেন তাহলে আপনাকে সিয়াম রাখতেই হবে। এটা হলো ফতোয়া, মানে বুঝাতে পারলাম না, ধরেন আপনার জীবনে 10 বছর সিয়াম রাখেননি, 10 বছরে কয় মাস? 10 মাস। 1 বছরে কয় মাস? 12 মাস। আপনাকে ওই 15 বছরের সিয়াম প্রত্যেক বছর আপনাকে করা লাগবে, মাফ নয় এটা, এটা ক্ষমা নাই, আবারও বলছে এটা ক্ষমা নাই, ক্ষমার কোনো পথ নাই, আপনাকে সিয়াম পালন করতে হবে।